শুভ সকাল বন্ধুরা, আজ 7 আগস্ট 2023 শুভ সোমবার। সোমার প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। সবাই নিশ্চয়ই বন্ধু তোমরা খুব ভালো আছো। আজ আমি আবার গল্পের ঝুলি নিয়ে চলে এসেছি। আজকে যে গল্পটি, সেই গল্পটি মাকে নিয়ে। আমাদের যে সবার মা, সেই মাকে নিয়েই গল্পটি। গল্পটির নাম মা। আমাদের প্রত্যেকেরই যখন মনে খুব কষ্ট হয়, তখন কিন্তু মনের ভেতর থেকে মা কথাটি বেরিয়ে আসে। আজ আমাদের মধ্যে হয়তো অনেকেরই মা নেই, মা চলে গেছেন রামকৃষ্ণ লোকে, তবু আমরা কিন্তু প্রত্যেক দিন মায়ের কথা ভাবি। আমি তো প্রত্যেক দিন বাড়ির থেকে বেরোনোর সময় মায়ের পায়ের দুটোর কথা মনে করে মাকে প্রণাম জানিয়ে বাড়ির থেকে বেরোই। আপনাদের মধ্যে কজন আছেন যে মায়ের চরণ প্রণাম করে বেরোন? আমি আমার জানা নেই। আমি বেরোই, এটা আমার মাই শিখিয়েছিল সেই জন্য। এবং আমি যে কোনো জিনিস খাই, জল খাওয়ার সময় প্রণাম করে জল খাই, এটাও আমার মার শেখানো। মা আমাদের জন্ম দেন, 9 মাস আমরা মায়ের পেটে থাকি, মায়ের বুকের দুধ খেয়ে আমরা বড় হই। মা আমাদের আদো আদো ভাষায় কথা শেখান ভীষণ আদর করে। মা আমাদের স্কুলে নিয়ে যান, মা আমাদের কত কী করেছেন, বড় তো করেছেনই, কিন্তু তার বদলে আমরা মাকে কী দিতে পেরেছি? পয়সা, টাকা, সেগুলো হয়তো দিয়েছি, কিন্তু সেগুলোর যে কোনো মূল্য নেই। মাকে কি আমরা মায়ের মতো ভালোবাসতে পেরেছি? কজন পেরেছি? আজকে অবশ্যই গল্পটা বলতে গিয়ে আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি, জানি না কতটা ঠিক মতো বলতে পারবো, চেষ্টা তো করবই। ঠিক আছে, এবারে গল্পে আসা যাক। আমি নিজেকে একটু ধাতস্থ করে নিয়েছি, গল্পটা আশা করি ঠিকঠাকই বলবো। বন্ধুরা সবাই শোনো, এক গ্রামে এক মা ছিল। সেই মায়ের চোখ অন্ধ ছিল, তার একটা পাথরের চোখ ছিল। এক চোখে সে দেখত, কিন্তু আরেকটা চোখে সে কিছুই দেখতে পেত না। মার চোখটা পাথরের ছিল বলে মাকে দেখতে অতটা ভালো লাগতো না। আমার অবশ্য নিজের মা ভীষণ সুন্দরী ছিলেন, ডানা কাটা পরি, সে কথা হচ্ছে না, তবু আপনাদের জানালাম। কিন্তু আজ গল্পের মধ্যে ঝুঁকে যাচ্ছি। গল্পের যে মা, তাকে দেখতে একদমই সুন্দর ছিল না। সেটা কেন সুন্দর ছিল না, সেটা কার কাছে সুন্দর ছিল না, সেটাই আমি বলবো। মা তো আমাদের সবারই সুন্দর, মা মানেই তো সুন্দর, জগদ্ধাত্রী মা। সেই মা, যে মা এই গ্রামে থাকতেন, উনি চোখে দেখতেন না, কিন্তু তার স্বামী ছিল না, তার একটামাত্র সন্তান ছিল, ছেলে। তাকে সে পড়াশোনা শেখানোর জন্য লোকের বাড়ি বাড়ি কাজ করত, করে সে যা টাকা পয়সা রোজগার করত তাই দিয়ে সংসার চালাত আর ছেলের পড়াশোনা শেখাত। ছেলে খুব মেধাবী ছেলেই ছিল। এই ছেলেটির কথাই আমি বলছি। এই ছেলেটি তার মাকে একদম ভালোবাসত না, মাকে ঘৃণা করত, মাকে দেখতে খারাপ ছিল বলে। বুঝতে পারছেন বন্ধুরা কী বলতে চাইছি?
মার একটা চোখ পাথরের ছিল বলে মাকে দেখতে ততটা ভালো লাগতো না। সেই জন্য ছেলেটিকে যখন মা স্কুলে নিয়ে যেত তখন ছেলেটি দূরে দূরে যেত, মার সঙ্গে স্কুল থেকে আসতো না। মা স্কুলে আনতে যেত, ছেলেটি দৌড়ে দৌড়ে বাড়ি চলে আসতো। এইভাবেই সে মায়ের সঙ্গে ব্যবহার করত। তবুও তার মা সেসব জেনেও অনেক কষ্ট করে তাকে মানুষ করেছে। একবার যখন ছেলেটি পড়াশোনা শেষ করে কলেজে উঠেছে তখন মাকে বলল, মা আমি শহরে গিয়ে পড়াশোনা করব। বলল, ঠিক আছে যাও বাবা, আমি না হয় আরও দুটো বাড়িতে কাজ বেশি করব, তুমি যাও, তুমি শহরে গিয়ে ভালো করে পড়াশোনা করো। ছেলেটি শহরে চলে গেল, মার খোঁজও নেয় না, মার খবরও নেয় না। মা তাকে রেগুলার বেসিসে টাকা পাঠাতো প্রত্যেক মাসে, যাতে ছেলের কোনো অসুবিধে না হয়। একদিন ছেলেটি মাকে চিঠি লিখল, মা তোমার আর টাকা পাঠাতে হবে না, আমি চাকরি পেয়ে গেছি। মা বলল, ঠিক আছে। মা নিশ্চিন্ত হয়ে গেল। মা তখন একা একাই দিন গুজরান করে। ছেলেটি শহরে গিয়ে মার কথা একদম ভুলে গেছে, শহরে গিয়ে বিয়ে থাকরে সে সুন্দর জীবনযাপন করছে। সে খুব ভালো একটা ছেলে হয়েছে, খুব বড় চাকরি করে, কিন্তু মার কথা কখনো সে ভাবে না। অনেক বছর পরে, প্রায় 10 বছর পরে, হঠাৎ সে গ্রামে এলো। বলল, যাই তো, মাকে অনেকদিন দেখিনি, দেখে আসি। হঠাৎ গ্রামে গিয়ে ছেলেটির বাড়ির সামনে গিয়ে দেখল একটা বড় তালা ঝুলছে। তালাটি সামনে থেকে দেখল বড্ড পুরনো হয়ে গেছে। তারপরে দেখল যে বাড়িতে তো কেউ নেই, তালা বন্ধ। মা কোথায় গেল তাহলে? পাশে একটা চায়ের দোকান ছিল, চায়ের দোকানে এক দাদা ছিল, তাকে জিজ্ঞেস করল, হ্যাঁ গো, এই বাড়িটার যে মালিক মালকিন তিনি কোথায়? বলল, তিনি তো অনেকদিন আগে মারা গেছেন। বলল, আচ্ছা। বলল, বাবু তুমি কি এই বাড়িতে এসেছিলে? বলল, হ্যাঁ আমি একজনের খোঁজ করতে এসেছিলাম। বলল, আচ্ছা, তালা বন্ধ, চাবিটা অবশ্য আমার কাছে দিয়ে গেছিলেন ভদ্রমহিলা, আপনি এখানে বসুন, চা খান। তারপরে ছেলেটিকে চা খাওয়ালো ওই দাদাটি এবং অনেক গল্প করল ওই ভদ্রমহিলার সম্বন্ধে, মানে ওই গ্রামের মায়ের সম্বন্ধে। বলল, এই যে যার বাড়ি মালকিন, উনি ওনার ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছেন, এবং ছেলেটি ছোটোবেলায় একদিন খেলতে খেলতে তার চোখে একটা পাথর পড়ে যায় এবং তার চোখ অন্ধ হয়ে যায়। তখন তার মা তার চোখ দিয়ে বাচ্চাটিকে তার যে অন্ধ হয়ে যাওয়া সেটা সারিয়ে তুলল। ছেলেটির চোখ ভালো হয়ে গেল, ছেলেটি পড়াশোনা শিখে অনেক বড় হলো। ওই যে চায়ের দোকানের দাদাটি গল্প করছে, বলল, জানেন তো দাদাবাবু, ওই ছেলেটি কিন্তু ওর মাকে আর মনে রাখেনি, ও পড়াশোনা শিখে শহরে গিয়ে বড় বাবু হয়ে গেছে, বিয়ে থাকরে একদম আলাদা হয়ে গেছে। আর ছেলেটি শুনেছি ওর মাকে একদম ভালোবাসত না। ছেলেটি জানেই না যে ওর মায়ের চোখ দিয়ে ওর চোখ সারানো হয়েছে, এবং যে চোখ দিয়ে দেখছে সেটা সে মায়েরই চোখ। তবু চায়ের দোকানের লোকটি বলছে, ও তো জানতো না, ওর মা তো কোনোদিন ওকে বলেনি, সেই জন্য ও জানে না বলেই হয়তো ওর মাকেও কোনোদিনও ভালোবাসেনি। মাকে দেখতে খারাপ ছিল বলে ওই পাথরের চোখের জন্য মাকে খুব ঘৃণাও করতো, মার সঙ্গেও কোনোদিনও রাস্তায় কখনো বেরোতো না। গল্পটি এখানেই শেষ। এবার বন্ধুরা, গল্পের শেষে এসে আমি বলি, গল্পটি তোমাদের কেমন লাগলো, তোমরা কি বুঝলে আমাকে যদি সবাই একটু জানাও তাহলে আমার খুব ভালো লাগবে। সব বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেউ যেন এই ছেলেটির মতো
কোনোদিনও তার মাকে ঘৃণা না করে, এরকম না হয়। সবাই যেন সবার মাকে খুব ভালোবাসে, মাকে আদর করে, মাকে সবসময় জড়িয়ে ধরে, এইরকম যেন সবার স্বভাব থাকা উচিত। এবং বেরোনোর সময় সবাই যেন মায়ের চরণ দুটি মনে করে বেরোন। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আজ বিদায় নিচ্ছি, প্রণাম।